হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা টুল শেয়ার করব যেটা আপনার ভিয়েতনামিসরা বানাইছে। ভিয়েতনামিসরা মার্কেটিং এ খুব ট্যালেন্টেড হয়। তো টুলসটার কাজ হয়েছে যে আপনার অটো অ্যাকাউন্ট তৈরি করে। আমি ভিডিওটা অনেক ফাস্ট করে দিয়েছি কারণ আমার রেকর্ডিং করতে একটু সময় লাগছে, ল্যাপটপটা স্লো হয়ে গেছে সেম টাইমে। তো এখন বর্তমানে এরকম একটা পর্যায়ে আছে যখন আমার একটা ফ্রেন্ড যখন পোস্ট করে, পোস্ট করলে দেখা যেতেছে যে ওর পোস্টে কয়টা কমেন্ট আছে, কয়টা লাগে, আসলে আমরা এইগুলো দেখি। আমরা কমেন্টগুলো কিন্তু প্রপারলি মানে পয়রা দেখি না যে মেন মূলত বিষয়টা কি। তো তখন দেখা যেতেছে ওই আমরা একটা লাইক মেরে দিই, আমরা একটা কমেন্ট মেরে দিই, অথবা আমার ফ্রেন্ড যখন এই পোস্টটা শেয়ার করলো তো তখন দেখা যেতেছে আমিও একটু ইন্টারেস্টেড হইলাম, বা আমার টাইম লাইনে দেখাইলো। তো এই টুলসটার মূলত কাজ হয়েছে অ্যাকাউন্ট তৈরি করা। যেমন আমার পেজে আমি 10,000 লাইক দিবো, 10,000 কমেন্ট দিবো, অথবা 10,000 ফলোয়ার দিবো। তো ওই ক্ষেত্রে আমি যদি বুস্ট করি তাহলে আমার অনেক টাকা যায়, কিন্তু বুস্ট করার পরে লাইক কমেন্ট যেগুলো যা আসবো এটা আসলে এর কোনো গ্যারান্টি নেই। ফেসবুক জাস্ট একটা শো করবো টাইম লাইনে অন্যদের, এছাড়া আর বাইরে কিছুই নেই। তো এই টুলসটা আপনি, আমি যদি আবার একটা একটা করে অ্যাকাউন্ট তৈরি করি তাহলে চেক পয়েন্ট একটা ব্যাপার আছে, কারণ বর্তমান সময়ে আপনার ফেসবুকের একটা অ্যাকাউন্ট করা মানে হচ্ছে আপনার এই কি জমের সাথে লড়াই করার একই সেম ব্যাপার। তো এই টুলসটার মূলত হচ্ছে VPNও ব্যবহার করা যায়, 3G ব্যবহার করা যায়, ওয়াইফাইও ব্যবহার করা যায়, যেভাবেই হোক। তো এটার জন্য আপনার কোনো ফোন নাম্বার দরকার নেই, কোনো ইমেল দরকার হয় না, টুলস থেকে সব কিছু অটোমেটিকলি সব করে দিব। কিন্তু এই জায়গায় জিনিসটা খেয়াল রাখতে হবে যে আপনার VPNটা ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়, IPটা চেঞ্জ করা যায়। তো করার পরে দেখা যাইতেছে আমার যখন অ্যাকাউন্টগুলো তৈরি হয়ে গেল, তৈরি হওয়ার পরে এটার জন্য আবার আরেকটা টুলস আছে। ওই টুলসটা একবার করে একটা মানুষের মতো কাজ করে। যেমন আপনি কি চান, আপনি ফ্রেন্ডশিপ করবেন, গ্রুপে জয়েন করবেন, গ্রুপে পোস্ট করবেন, মানে মূলত হয়েছে আমরা আমরা একটা মানুষ হিসাবে ফেসবুকটা যেভাবে ব্যবহার করি ঠিক এর 10 গুণ বেশি ওই টুলসটা ব্যবহার করতে পারে। তো এই টুলসটা আসলে আপনাদের সবাই শেয়ার করার মানে হয়েছে দেখা যেতেছে বাংলাদেশ অনেক বাইরে আছে যাদের মার্কেটিংয়ে করে মানে বুস্ট করে, টাকা নষ্ট করে। তো এখন আপনারা মনে করতে পারেন যে অ্যাকাউন্টগুলো ফেক, ফেক অ্যাকাউন্ট হলে এগুলো দিয়ে লাভ কী? আসলে এরা অ্যাকাউন্টগুলো বললাম না যে আপনি যদি অ্যাকাউন্টগুলো ব্যবহার করতে জানেন একটা অ্যাকাউন্টও ফেক হয় না, মানে আপনি আপনার মন মতো ব্যবহার করতে পারেন। জাস্ট ওই টুলসের মধ্যে আপনি কমান্ড দিয়ে দিবেন, আপনি চাইতেছেন কি প্রতিদিন একটা পোস্ট দিবেন, গ্রুপে একটা পোস্ট দিবেন। ওই জায়গায় যেমন আমরা স্প্যাম করি, যেমন যে ইংলিশ সেন্টারে যে পোস্টগুলো আছে ওই জায়গায় নিচে আমাদের ওই অ্যাডভার্ট একটা ওই জায়গায় শো করি, তারপর দেখা যেতেছে প্রতিটা ইউজারে মনে করেন যে পোস্টগুলো শেয়ার করে, তারপরে আবার দেখা যেতেছে ওই যে ইউজারগুলো আছে এই ইউজারগুলা যেরকম আমরা খুব যত্নভাবে টেক কেয়ার করি, এর জন্য আবার আমরা হট মেল ব্যবহার করি। এটা যেহেতু টেম্পোরারি মেল দিয়ে মেলটা তৈরি করে, আমরা ওই হট মেল দিয়ে তৈরি করি, মানে ট্যাম্প দাগ তৈরি করার পরে ওই টুলসে হট মেলগুলো অ্যাড করে দেয়, অ্যাড করে দিলে অটো ভেরিফিকেশন সব কিছু টুলসেই করে দেয়, মানে কোনো টাচ করা লাগে না। তো হট মেল অটো তৈরি করার জন্য টুলস আছে। তো এগুলা মানে করলে দেখা যায় সময়ও বাঁচে, টাকাও বাঁচে, সব দিকটা ভালো। কারণ আমি আমার নিজের পেজটাই আপনাদের সবার সামনে শেয়ার করছি যে আমার পেজের মধ্যে আপনার 26,000 ফলোয়ার ছিল, 2,000 কমে গেছে। ফেসবুক তো বুঝছেন একটু গেবরা কিসমে, টাকা দিলে ভালো না দিলে অনেক খারাপ। তো এখনও যারা বাংলাদেশে যারা আছে যারা ওই যে মার্কেটিংয়ে আগ্রহী, যেমন তারা চায় যেমন এই রিয়েল লাইকের মতো দিব, মানে ফেক না, ফেকগুলো তো মরে যায়, অ্যাকাউন্টগুলো তো মরে যায়, এটাতে অ্যাকাউন্টগুলো মরে না। তো এই অ্যাকাউন্টগুলো রিয়েলভাবে আপনি যদি 2,000 ফ্রেন্ড বানাতে পারেন প্রতিটা অ্যাকাউন্টে, তা দেখা যেতেছে 2,000 ফ্রেন্ড আপনার ব্র্যান্ডারে চিনতে পারলো, মানে একজনের মাধ্যমে একজনের শেয়ার হইতেছে। এটাতে আপনার প্রমোটটা খুব দ্রুত হয়, আর ফেসবুকে বুস্ট করলে দেখা যেতেছে এটা একটু মন গড়া, মানে ফেসবুকে আপনার দৈরানি আর রাস্তার মাঝখানে ছেড়ে দিল, কেউ যদি আপনার জিগায় ভাই কেমন আছেন আসেন, আর কেউ মনে চাইলো না জিগাইলো না যে কেমন আছেন। তো আমি এখনও এই অ্যাকাউন্ট আমি অল টাইম মানে অ্যাকাউন্ট ক্রিয়েটের উপরে রাখি, কারণ আমার মনে করেন যে দেখা যেতেছে 50,000 অ্যাকাউন্ট হলে আমার নিজেরই সুবিধা। তো যারা এগুলার বিষয়ে আগ্রহী, যেগুলো ট্যালেন্ট আমার না, ট্যালেন্টগুলো হচ্ছে ভিয়েতনামিজদের, ভিয়েতনামিজরা এগুলো খুব ভালো পারে। তো যাদের এইসব টুলস দরকার, যেমন এটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে, আবার আরেকটা টুলস আছে ওটা আমি দেখাবো, ওটা ওই যে বললাম না যে আমরা ফেসবুক যেভাবে ব্যবহার করি ঠিক এর 10 গুণ অতিরিক্ত ব্যবহার করতে পারে আমাদের থেকে ভালো। হ্যাঁ, ওই ওই টুলসও আছে, ওটাও আমি আপনাদের পরবর্তীতে একটা ভিডিও বানায় দেখা মনে। আর আরেকটা টুলস আছে আপনার অটো আপনার এই হটমেল তৈরি করে। তো এখন কথা হচ্ছে এই জায়গায় যদি আমি টেম্পোরারি ইমেল ব্যবহার করি হটমেল দেওয়ার দরকারটা কি? এখন কোনো কারণে আপনি যদি ওই না বুঝা যদি আপনি সেকেন্ডে সেকেন্ডে যদি স্প্যাম করেন, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে ফেসবুক এটা ধরে ফেলায়, আবার IPটা যদি চেঞ্জ না হয় তাহলেও ফেসবুকে ধরে ফেলায়। তো ধরে ফেলালে তখন অ্যাকাউন্টটা চেক পয়েন্ট হয়ে যায়, আর হটমেল থাকলে দেখা যেতেছে আমি অ্যাকাউন্টটা রিকভার করতে পারি, আমি যখন রিকভারি দিয়ে দিই তখন অ্যাকাউন্টটা আনলক হয়ে যায়। আর যদি আমি টেম্প মেলটা ওই জায়গায় টেম্পোরারি মেলটা যদি ব্যবহার করতেই,
করি তাহলে দেখা যেতেছে কি ওই আমি আর টেম্পলেটটা তো দ্বিতীয়বার আমি আর খুঁজে পাইতাছি না, ভেরিফিকেশন করতে পারতাছি না। তো ওই ক্ষেত্রে আমি করি কি, আমি প্রথম টেম্পোরারি ইমেল দিয়ে অ্যাকাউন্টগুলো তৈরি করি, করার পরে আবার আরেকটা টুলস আছে যেমন আমি 1000-2000 হটমেল অ্যাকাউন্ট তৈরি করতে দিয়ে দিই। ওই অ্যাকাউন্টগুলো হইলে আমি ওই অ্যাকাউন্টগুলো আবার আমি ওই আমার টুলসের মধ্যে অ্যাড করে দিই, অ্যাড করে দিলে অটো হটমেলগুলো অ্যাড করে দেয়। তো এগুলার সুবিধার ক্ষেত্রে আমি আমার যে পেজটা আছে, আমার পেজের মানে আপনার কমেন্ট কতগুলো আছে, আমি আসলে এগুলা বেশি দেই না, কি কারণে এখন বর্তমানে আমি অ্যাকাউন্টগুলো কালেক্ট করতেছি। হ্যাঁ, তারপরে আমি দেখা যাচ্ছে 200-250 কমেন্ট এরকম দেই আর কি, সময় ফ্রি থাকলে দেই, যেহেতু ফ্রি থাকি না। তো দেখা যেতেছে এখন আমার এই পোস্টটা মানুষের নজর কিভাবে কাটতেছে, যেমন যে একটা কমেন্ট করছে, একটা লাইক দিছে, এ কিন্তু একটা শেয়ার মারা রাখছে, আবার এর ফ্রেন্ড লিস্টে যারা আছে এরা কিন্তু দেখতে পেতেছে। তো এইভাবে করতে করতে দেখা যেতেছে আমাদের ওই 50টা ফেক কমেন্টের মধ্যে দেখা যেতেছে 100টা রিয়েল কমেন্ট আইসা পড়ে, কারণ ওরাও তখন ইন্টারেস্টেড। বললাম না যে ভাই বর্তমান যুগটা হচ্ছে এরকম যে মানে সত্য কি এটা মানুষ আসলে বুঝে না, যে মানে কার পোস্টে কতগুলা ভিউ আছে, কার পোস্টে কতগুলা লাইক আছে, কার পোস্টে কতগুলা কমেন্ট আছে, আমরা এগুলো বাহির থেকে দেখি। তো আপনারা যদি কেউ আগ্রহী থাকেন এসব ব্যাপারে, যদি মার্কেটিং এর ক্ষেত্রে, ফ্রি মার্কেটিং এর ক্ষেত্রে যদি আগ্রহী থাকেন, তাহলে আমার জানাই না, আমার কাছে এই সবগুলো টুলসই আছে যেটা আমি আপনাদের সবার সাথে শেয়ার করতে পারবো। তবে একটু বইলা দেয় একবার, টোটালি ফ্রি না, কারণ এগুলো যেহেতু মনে করেন কিনা লাগে, আমি নিজেও কিনছি, তবে খুব কম খরচে আমি এগুলো আপনাদের দিতে পারবো। মানে অত টাকা, যেই টাকাতে আপনি বুস্ট করবেন এই এত টাকাও যায় না। হ্যাঁ, যদি কারো লাগে টাকে, মানে কারো কারো কেউ যদি মনে করেন, তাহলে আমার জানেন। এই যে আমি এই জায়গায় দেখছেন, এই যে 166 অ্যাকাউন্ট তৈরি করছি, তার কয়েকটা হচ্ছে যদি রেড মার্ক দেওয়া, এগুলো হিসেবে দেখা যেতেছে আমার ল্যাপটপটা স্লোয়ার কারণে প্লেয়ারগুলোর ওপেন হয় নাই। এটা হচ্ছে এলডি প্লেয়ার দিয়ে অ্যাকাউন্টগুলো তৈরি করে। আর আপনাদের সুবিধার ক্ষেত্রে আমিও আমার যেই পেজটা আছে, আমাদের যে ইংলিশ সেন্টারের পেজটা আছে, এটা তো আমরা বুস্ট খুব কম করি, করি না ধরতে গেলে। আমরা আসলে এই এই স্টাইলে মার্কেটিংগুলো করি, এই স্টাইলে মার্কেটিংগুলো করলে দেখা যেতেছে আমাদের প্রতি মাসে নতুন 8-10টা স্টুডেন্ট থাকে। এই যে এটা হচ্ছে আমাদের ইংলিশ পেজের সাইট, এটাতে যে আপনার কয়টা লাইক আছে, ফলোয়ার আছে, এটা আমি আপনার দেখাই। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। একটু ইন্টারনেট তো একটু স্লো। এই যে এই যে দেখতে পেতেছেন, দেখছেন এই যে কতগুলো, যে ওই যে 24,000, 24,500-এর মতো আছে, তারও আরও বেশি থাকতো হতে পারে, কিছু অ্যাকাউন্টগুলো চেক পয়েন্ট হয়েছে। আবার এই যে কমেন্টগুলো দেখছেন, এই জায়গায় অনেকগুলো কমেন্ট। তো এই কমেন্টগুলো দেখেন, আমি যতগুলো কয়েকটা কয়েকটা না অনেকগুলো রিয়েল কমেন্ট আছে যেগুলো আমরা চেক করি, মানে খুব কেয়ারফুলি। আমি যখন কমেন্ট দিই, আমার কমেন্টের নিচে তিনটা ডট মেরা দিই, তো এটাতে আমার বুঝতে সুবিধা হয় যে আমি আমার অ্যাকাউন্টগুলো দিয়ে কমেন্ট দিছি, আর যেগুলো ডট থাকে না ওগুলো রিয়েল কমেন্ট। তো আমি একটা অ্যাকাউন্ট থেকে আপনাদের দেখাই, দেখবেন যে এই প্রতিটা অ্যাকাউন্ট আবার আমার পোস্টগুলো শেয়ার করে। এই যে দেখছেন, শেয়ার করলে দেখা যাচ্ছে এই অ্যাকাউন্টে যতগুলো ফ্রেন্ড আছে ওরা পাইতেছে,